যে খবরের দিকে নজর রাখবো আজ বামেদের সিজিও অভিযান দুর্নীতি দুর্নীতিকাণ্ড নিয়ে কিন্তু বামেদের সিজিও অভিযান এবং ইতিমধ্যেই বামেদের শীর্ষ নেতৃত্ব তারা সেই মিছিলে অংশগ্রহণ করেছেন বামেদের সিজিও অভিযান সিজিও কমপ্লেক্সের সামনে রীতিমতো কড়া নিরাপত্তা রয়েছে দুর্নীতিকাণ্ডে বামেদের সিজিও অভিযান সিজিও কমপ্লেক্সের অর্থাৎ সিজিও কমপ্লেক্স চত্বরে কড়া নিরাপত্তা রয়েছে পুলিশের বামেদের সিজিও অভিযান দুর্নীতিকাণ্ডে সিজিও অভিযান বামেদের মিছিলে সামিল বামেদের শীর্ষ নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে পথে বামেরা সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দিয়েছেন তারা এবং সেই মতোই শুরু প্রস্তুতি সিজিও কমপ্লেক্সের বাইরেও রয়েছে কড়া নিরাপত্তা দুর্নীতির বিরুদ্ধে ফের পথে বামেরা সিজিও কমপ্লেক্স অভিযান বামেদের নিরাপত্তা জোরদার পুলিশের বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত দেবাশিষ বামেদের সিজিও অভিযান এই মুহূর্তে ঠিক কি দেখছো এবং পুলিশের নিরাপত্তা ঠিক কতটা জোরদার রয়েছে দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সিজিও আরো একটু আগে অর্থাৎ ইন্দিরা ভবনের একটু আগে এনবিএ যে অফিস সেই অফিসের ঠিক সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমি আমার ক্যামেরা পার্সন দিলীপকে বলবো দেখানোর জন্য যে এখানেই কিন্তু সে সভা মঞ্চ করা হয়েছে এবং সেই সভা মঞ্চ থেকেই কিন্তু সেখানে নেতৃত্ব তারা বক্তব্য রাখবে এবং সেই বক্তব্য রাখার পর এখান থেকেই তারা বেরিয়ে যাবে ইতিমধ্যেই সিপিআইএম কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিলে তারা কিন্তু মিছিল দুটি আসছে একটি হিটকর মুখ থেকে আসছে একটি উল্টো টাকার মুখ থেকে আসছে এবং ইতিমধ্যেই তারা জমায়েত করেছে এবং যে মূল ইস্যুগুলো যে রয়েছে সেই মূল ইস্যুগুলো তারা এখানটা তুলে ধরছে মূলত দুর্নীতিগ্রস্ত দুর্নীতির যে বিরুদ্ধে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তকে ত্বরান্বিত করতে হবে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং সেই মূল উদ্দেশ্য নিয়েই তারা কিন্তু আজকের এই অভিযান করেছে এবং এছাড়াও আরও বেশ কিছু তাদের সেই অভিযোগ রয়েছে অভিযোগের মধ্যে তারা বিভিন্ন রকম অভিযোগ আছে একদিকে যেমন চাকরি যে দুর্নীতি সেই দুর্নীতির যাতে প্রকৃত নিয়োগ হয় ইডি এবং সিবিআই দপ্তর তারা অভিযান করবে এমনটাই তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছে এবং সব মিলে বলা যেতেই পারে যে আজকের এই সিপিএমের অভিযান এবং সেই অভিযানকে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা ইতিমধ্যেই যে মিছিল শুরু করেছে সেই মিছিলে কিন্তু তারা তাদের নেতৃত্ব তারা এখানে রয়েছে সিপিএম ইতিমধ্যেই সিপিএম এর শীর্ষ নেতৃত্বদের মধ্যে কাকে কাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা কিন্তু ইতিমধ্যেই জমা হয়েছে আবার বলো ইন্দ্রাণী দেবাশিষ সিপিএম এর শীর্ষ নেতৃত্বদের মধ্যে কাকে কাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছে রবীন দেব রয়েছে যেখানটায় পলাশ দাস এছাড়াও রয়েছে সিপিআইএমের শ্রমিক লাহেরি তারা কিন্তু তারা এখানে রয়েছেন উপস্থিত রয়েছেন এবং মিছিল ইতিমধ্যেই সূর্যকান্ত মিশ্র থেকে সুজন চক্রবর্তী তারা কিন্তু মিছিল করে আসছে এমনটাই কিন্তু আমরা জানে শুনতে পাচ্ছি অর্থাৎ সব মিলে বলা যেতে পারে আজকের এই মিছিল এবং আজকের এই তোদের সিবিও সিজিও কমপ্লেক্স ঘেরা অর্থাৎ যেখানে কেন্দ্রীয় সরকারের যেখানে যে এজেন্সি যারা ইডি এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই যেখান থেকে অফিস পরিচালনা করে ঠিক সেখানে অভিযান করবে কেন তাদের মূল যে বক্তব্য সেই বক্তব্যের জায়গা হলো যে তাদেরকে এই সিবিআই যে তদন্ত করছে ইডি যে তদন্ত করছে সেই তদন্ত ত্বরান্বিত করতে হবে অর্থাৎ বেশ কিছু রাজ্যের বেশ কিছু ঘটনা কিন্তু নিয়ে তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অভিযোগ হচ্ছে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই তদন্তের গতি কিন্তু মন্থর হচ্ছে সেই তদন্তই যাতে আরও তদন্ত হয় সেটাই বলবো আমি আমার দিলীপকে বলবো একবার দেখানোর জন্যে যে ইতিমধ্যেই কিন্তু জমায়েত হচ্ছে সেই নেতৃত্ব সিপিআইএমের নেতৃবৃন্দ জড়ো হয়েছে এবং সেই জড়ো তারা কিন্তু সেখানে কথা বলার চেষ্টা করলো সিপিআইএম নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো এবং সেই তারা এখানে তাদের সেই মিছিল কিন্তু তারা সেই মিছিলে তারা ইতিমধ্যেই আমরা যাবো সরাসরি সিপিএম নেতা পলাশ দাসের কাছে যাবো যে আজকে তাদের এই অভিযানের পিছনে কেন্দ্রীয় সরকারের কতগুলো নীতির বিরুদ্ধে
এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এত বেকার, এগুলোর সঙ্গে এই যে স্বাধীন তদন্তকারী সংস্থা সিবিআই ইডি এদের রাজনীতি নিরপেক্ষ তদন্ত এবং তা দ্রুত সম্পন্ন করা, এ ধরনের কিছু দাবি নিয়ে আমরা একটা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে সমাবেশ করব, এটা ঠিক থাকে। আমরা কমিশনারকে একটা চিঠি দিই, মেল করি, ওরা আমাদের আবেদন রিজেক্ট করে। এই রিজেক্ট করবার পরে ওদের সাথে ভার্বাল কথা হয়, ওরা বলে ওটা 144 আছে, যদি ওখানে ভাইপো মিটিং করেছে, সারদা খ্যাত কুণাল ঘোষ মিটিং করেছে তাতে প্রবলেম হয়নি, আমাদের বেলায় 144। আমরা ওখান থেকে এখানে এলাম, ওদের কথায় বললো ছোটোখাটো একটা মঞ্চ করে করো। আজকে সকালে যখন মঞ্চটা বাধা হলো, বাঁধতে এসছে যখন, তখন গাড়ি মালপত্র সিজ করে নিল, হলো ক্ষুদ্রাকৃতি মঞ্চ করতে। সিজি অভিযান বামেদের এবং জোরদার রয়েছে কড়া নিরাপত্তা। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত।